हेलो गाइस वेलकम टू माय चैनल। आज के एक नतून ब्लॉग नहीं आसलम तुम्हारे साथ। चलो शुरू करी हमार दिन। तो आज के रान्ना करब छोटो माँ। तो आज आजकल ब्लॉग नाइटा तुम्हार सोमवार ब्लॉग। तो छोटो माँटारे भलो धुए हार पर दिए इच्छा करसटारे कड़ा कर भेजे नहीं। এই ভাজা মাছটার দিয়ে রান্না করতে একটা টেস্ট, আর একটা কাঁচা মাছ রান্না করতে একটা টেস্ট। কাঁচা মাছ মতলে কি তোমার সে মশলা মশলা মেখে খায় তোমার রান্না করানো, এটা একটা টেস্ট। আমি ভাবছি আজকে এমনি করে রান্না করব। তো তোমার মাছটারে ভালো করে আগে ভাজা করে নিচ্ছি। তো সব মাছ রান্না করব না, অল্প কিছু রান্না করব। তো প্রথমে আমি যে মাছটার ভাজা করার পরে যেই তেল আছে ওই তেলে বদি আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা করে তারপরে মশলাটা দিয়ে দেবো। তো মশলা বদি এখানে দিচ্ছি আমি। তো মশলাটা দেওয়ার পরে দিয়ে যে ভালো করে ভাজা করে যে গুঁড়া মশলা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যেরকম তোমার হলদি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচা গুঁড়া লবণ চিনি অল্প দিয়ে ভালো করে কষায় নেব। কষানোর পরে দিয়ে তোমার এসে একটু টমেটো আছে দুই তিনটা টমেটো দিয়ে দেবো, এটা টকটক হলে ভালো লাগে তবে এটা। তো টমেটোটা দিয়ে ভালো করে মশলাটারে কষাই নিই, তারপরে দিয়ে অল্প জল দিয়ে তোমার ইচ্ছে করুন মাছটি ঢেলে দিন। তো অল্প আগে গরম মশলাটা দিয়ে নিচ্ছি, গরম মশলা দিলে একটু টেস্টটা আলাদা আছে। আর এখানে এক দুটো করে রসুন দিয়েছি আমি। হ্যাঁ, রসুনটা দিলে আলাদা টেস্ট একটা মাছ লাগে। তো দেখো মাছটি হচ্ছে ভালো করে ভাজি রেখেছিলাম, মাছটি দিয়ে দিচ্ছি। আর সব মাছ দেবো না, অল্প রেখে দেবো, কারণ মেয়ে ঝোলের মাছটা খায় না, তো ভাজা মাছই খায়। তো আজ দেখো আমার রান্না শেষ। তো আজকে মধ্যে মিটু মিটু